হঠাৎ আমার মনে পড়লো আজ আমাদের বেরোতেও হবে পুরো মন্দারমণিটা একটু ঘুরে দেখতে। আর আমাদের চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটাকে লাইক করবেন, আর বেল আইকনটাকে অন করে দেবেন সব ভিডিও সব থেকে আগে পাওয়ার জন্য। কাল রাতে তো দেখা যাচ্ছিল না, কিন্তু এখন পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে আমাদের সামনে বিচ, ঢেউ খেলছে পুরো। জায়গাগুলোকেও টুরিস্টরা ছাড়ে না, পুরো নোংরা করে রেখে দিয়েছে। আসছেন যখন প্রকৃতির সাথে খেলা করেন কেন, পুরো নোংরা প্লাস্টিক চকলেটের র্যাপার্সে ভর্তি। কি অবস্থা এই সুন্দর বিচটার! ছি 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 ছি, ঘুরতে আসে না প্লাস্টিক ফেলতে আসে এরাই জানে। কাল রাতে পুরো ফুটফুটে অন্ধকার ছিল, কিছু বোঝাই যাচ্ছিল না, পুরো দিগন্ত নেই সমুদ্র। দুটো দিন তো এখানে ইজিলি কাটানো যায়। জলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে ভাবছিলাম কত আনন্দে আছি, আর দুটো দিন যদি বেশি থাকতে পারতাম তাহলে কতই না ভালো হতো, কিন্তু কি আর করা যাবে ভেবে সামনের দিকে আমি এগিয়ে চললাম। এইখানে আপনারা চাইলে স্পিড বোটও রাইড করতে পারেন, কিন্তু আমাদের হাতে যেহেতু টাইমটা একটু কম ছিল তাই আমাদের আর সময় হয়ে ওঠেনি। তো অনেকক্ষণ ধরে রোদে হাঁটছি, তো প্রচন্ড রোদ, মানে গরমে মরে যাচ্ছি পুরো। এবার একটু রিফ্রেশমেন্টের পালা। সামনেই বসে আছে ডাব কাকু, চোখে পড়ে গেছে আমার ডাব, জিজ্ঞেস করি দাম দর করি আর ডাবের জল খাই। চলে এসছি ডাবের জল খেতে। পরিবার নিয়ে পুরো টাইম স্পেন্ড করার পারফেক্ট জায়গা হচ্ছে মন্দারমণি, এদিকটা পুরো পরিষ্কার। কত শামুক পড়ে এখানে সমুদ্রের ধারে, এখানে জুতো রেখে গেছিলাম, জুতো আর পাচ্ছি না, মনে হয় নিয়ে পালিয়েছে সমুদ্র। এইখানটা করে রেখে গেছিলাম আর এখন নেই, কোথায় নিয়ে চলে গেছে কে জানে। এবার খালি পায়ে মনে হচ্ছে হোটেল ফেরত যেতে হবে। ফুচকা বসেছে, মানে খাওয়া যাক। 20 টাকা 6টা কি লাগবে বল দাও। তো এবার আমরা ফিরে যাচ্ছি রিসর্টে, বিচ থেকে অনেকটাই আনন্দ হলো। এবার আমরা মন্দারমণি পুরোটা ঘুরতে বেরোবো, টোটো ভাড়া করে যাব পুরোটা। তো এখন গিয়ে লাঞ্চ করব, তারপর সুইমিং পুলে স্নান করব, তারপরে একদম খেয়ে দিয়ে বেরোবো, তো পুরো দেখাবো। তার জন্য ভিডিওতে থাকুন আর দেখতে থাকুন। কাল রাত থেকে ওয়েট করে যাচ্ছি কখন নামবো কখন নামবো, কিন্তু এত ঠান্ডা ছিল যে নামার সাহস অবধি পাইনি। সমুদ্র থেকে শরীরটা পুরো গরম করে এলাম, এত রোদ পুয়ে এসেছি যে পুরো শরীর গরম হয়ে গেছে। এবার নামবো একটু ঠান্ডা করতে, তো সুইমিং পুলেও আনন্দ করব, তারপর বেরিয়ে যাব লাঞ্চ করে। সবাই সবারই ব্যস্ততা ভুলে কত সুন্দর আনন্দ করছে, তাই আমি ভাবলাম আমিও বা কেন বাদ যাবো, তাই এসে এসে জলে নেমে পড়লাম। চরম এনজয় হচ্ছে গাইস, আমি জাস্ট ফোনটা চার্জ দিতে এসলাম তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। সো হ্যালো বন্ধুরা, আমি পুল থেকে স্নান করে চলে এসেছি, ইভেন বাথটবেও স্নান করে নিয়েছি। তারপরে এই যে আমার লাঞ্চ চলে এসছে, আলু ফুলকপির তরকারি, ভাত, আর একটা ভাত, ডাল, আর এটা হচ্ছে পানির বাটার মশালা। এটা চটপট খাবো, খেয়ে বেরিয়ে যাব, কারণ টোটো দাদা বারবার ফোন করে যাচ্ছে যে ঠিক মতন দেখতে পারবো না, অন্ধকার হয়ে যাচ্ছে বলে। তো খেয়ে নিই, দেখা হচ্ছে একদম বাইরে গিয়ে। জানি না কি দেখবো, তারই উৎসাহ নিয়ে চললাম আমি টোটো দাদার সাথে মিট করতে। অতটা পেছনে চলে গেছে দেখুন সমুদ্রটা, প্রায় প্রায় না হলেও 20 মিনিট ওয়েট করে বসে আছি, তাও কোনো টোটোর আতাবাতা নেই। তার মধ্যেই দেখা মিললো এই ক্রিকেট ম্যাচের, তাই মাথাটা একটু ঠান্ডা করে দাঁড়িয়ে পড়লাম একটু ম্যাচ দেখার জন্য। ওয়েট করতে করতে প্রায় 20 মিনিট হয়ে গেল, এখন অবধি এসে পৌঁছালো না টোটো দাদা। আবার বলেছিল নাকি আমাদের রিসর্টের সামনে এসে দাঁড়াবে, বসেই আছি বসেই আছি আর রোদ পোয়াচ্ছি। শেষমেশ প্রায় 45 মিনিট ধৈর্য রাখার পর আমার দেখা মিলল সেই টোটো দাদার সাথে। তো সময় নষ্ট না করে বললাম চলো তাহলে যাওয়া যাক, একটু ঘুরে দেখা যাক মন্দারমণিটা। এই যে কাঁকড়াটা, তো বন্ধুরা এটা হচ্ছে লাল কাঁকড়া বিচ। তো এটা হচ্ছে আমাদের মন্দারমণি ঘোরার ফার্স্ট স্পট, আর মেন যে মন্দারমণি বিচ ওইখান থেকে পুরো কাছেই, পুরো লাল কাঁকড়াতে ভর্তি। যখন এই জায়গাটার উপর দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম, মনে মনে ভাবছিলাম যদি একটা ড্রোন থাকতো বা একটা টাইম ল্যাপস করতে পারতাম তাহলে কতই না ভালো হতো, কিন্তু কি আর করা যাবে, না ছিল আমার কাছে ড্রোন, না আমি এনেছিলাম আমার সাথে একটা ট্রাইপড। এটা পুরো একদম কিন্তু লাইফ টাইম এক্সপিরিয়েন্স, সামনাসামনি এত মানে গিজগিজ করছে কাঁকড়া দেখা, তো মানে
আলাদাই এক্সপিরিয়েন্স, প্লাস হচ্ছে সানসেট হচ্ছে এখানে পুরো। তো এবার দেখি কোথায় নিয়ে যায় দাদা, তো টোটোতে ফেরত যাচ্ছি। এই ঠান্ডার মধ্যে আরেকটু চিল করতে নিয়ে নিয়েছি একটা আইসক্রিম, আর এটা হচ্ছে সামনে তাজপুর বিচ। বেশ সুন্দর করে সাজানো বিচটা। আর যাই হোক, এই জায়গাটা হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মানে সমুদ্র নেই, সমুদ্র হচ্ছে প্রচুর পিছনে, প্রচুর পেছনে, সমুদ্র দেখা যাচ্ছে না বললেই চলে। তো এই জায়গাটা হচ্ছে ছোট ছোট নদী দেখতে পাচ্ছেন, তো ওই নদীগুলো এখানে মিলন হয় সমুদ্রের সাথে। এই জায়গাটাকে মোহনা বলে। ওপর থেকে দেখাচ্ছিলাম না এই ব্রিজটা থেকে, ওই জলদা ব্রিজ থেকে যেটা থেকে দেখাচ্ছিলাম, তো এটাই হচ্ছে ওই জায়গাটা। এটা হচ্ছে মোহনা, যেখানে নদী আর সমুদ্র একসাথে মিশেছে। এটা তাজপুর বিচ নাকি কাঁকড়াদের জন্মস্থল বোঝা যাচ্ছে না, মানে একটা জায়গা ফাঁকা নেই যেখানে কাঁকড়া নেই। পুরো দেখতে পাচ্ছেন পুরো ভর্তি কাঁকড়া, মানে যত দূর দিগান্ত দেখছি শুধু কাঁকড়াই দেখছি, সমুদ্র তো দেখতে পাচ্ছি না, কাঁকড়াই শুধু দেখছি। কত যে কাঁকড়া, বাপরে বাপ। দেখি কোথায় ঢোকে এরা। অনেক কষ্ট একটাকে পেয়েছি। ক্ষুদে ব্যক্তিকে আর ডিস্টার্ব না করে চললাম আমি আমার নেক্সট এবং শেষ গন্তব্যর দিকে, যেটা হচ্ছে শঙ্করপুর। এই হচ্ছে কিছু ক্ষুদে ব্যক্তির কাছ থেকে তোলা ছবি। আর এটা হচ্ছে তাজপুরের পার্কিং এর এরিয়া। এবার আমরা বেরিয়ে পড়লাম শঙ্করপুরের উদ্দেশ্যে। সমুদ্রের সেই ঢেউ আর আস্তে আস্তে সূর্যটা ডুবছে, কি সুন্দরটাই না লাগছিল সেই দৃশ্যটা দেখতে। বিচ তো না মানে এটা টুরিস্ট স্পট আর কি, পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে, এখানে পুরো মার্কেট ফার্কেট আছে, বেশ সুন্দর আর বেশ সুন্দরভাবে সাজানো, ওয়েল ডেকোরেটেড পুরো। কিন্তু একটা সমস্যা, সেটা হচ্ছে যে প্রায় অনেকটাই ডিস্টেন্স, অনেকটা সময় লেগে গেল আমাদের আসতে, মানে রাস্তায় না শেষই হয় না। ঘুরে ঘুরে এবার খিদেটা পেয়ে গেছে, তো এবার খাওয়ার পালা। এই যে অর্ডার দিয়ে দিয়েছিলাম মোমো, ফ্রাইড মোমো, 80 টাকা নিয়েছে, তো এটাই এসে দেবে। একটা স্যুপ দিয়েছে, ভালো করে দে। অনেক তো ঘুরলাম, এবার একটু চা খাওয়া যাক। চা খেয়ে চলে এসেছিলাম মা মনসার মন্দির দর্শন করতে। মা মনসার মন্দিরটা খুবই জাগ্রত, তো আমি অবশ্যই সাজেস্ট করব যদি আপনি মন্দারমণি যাচ্ছেন তাহলে অবশ্যই অ্যাটলিস্ট একবার হলেও এই মন্দিরটাকে দেখে আসুন। এটা হচ্ছে মন্দারমণি মার্কেট, এখানে সব রকমের শামুকের জিনিস কিনতে পারবেন আপনারা। এটা ছিল মনসা মন্দির, এটাই ছিল আমাদের লাস্ট ভিজিট করার প্লেস, যেটা বলেছিল দেখানোর কথা। এবার ডাইরেক্টলি রিসর্টে ফেরত যাব। প্রায় 20-25 মিনিট ধৈর্য রাখার পর আমাদের বাস চলে এসেছিল। আমাদের বাসের ভাড়া নিয়েছিল 630 টাকা পার পার্সন, আর বাসটা ছিল গ্রিন লাইনের বাস। কিন্তু যাদের হাইট একটু লম্বা তাদের লেগ স্পেস নিয়ে একটু অসুবিধা হতে পারে। দেখতে দেখতে পৌঁছে গেছিলাম আমরা সাঁতরাগাছি, যেখান থেকে শুরু করেছিলাম মনে রাখার মতন এক কঠিন জার্নি। পার করছিলাম আমরা এখন হুগলি ব্রিজ। পার করতে করতে ভাবছিলাম দুদিনের আনন্দ এখানেই হলো শেষ, আবার সেই একঘেয়েমি ব্যস্ততা আর নর্মাল জীবনে ফেরত। এটাই ছিল আমাদের গ্রিন লাইনের সেমি স্লিপার বাস। স্প্ল্যানেডে নামিয়ে এখন এটা রওনা হবে করুণাময়ের উদ্দেশ্যে। তো আমি দমদম পৌঁছে গেছি, আর এই মন্দারমণি সিরিজটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী সিরিজ আর নতুন ডেস্টিনেশন দেখার জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করতে ভুলো না। তো দেখা হচ্ছে নতুন একটা এপিসোডের সাথে, ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড স্টে টিউনড।